ভাই কথা বলা যাচ্ছে না, রাহেন ভাই। ভাই আমাদের গ্রামের বাসা তো বাইরে অনেক কথাবার্তা, ছোটখাটো একটু নয়েজ আসছে, তো আপনি যে কাজগুলো করার সময় একটু কথা বলতেই হবে। হ্যাঁ অবশ্যই, তাহলে কাজ নিয়ে আমরা কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু ডিসপ্লেটা একটু ছোট, আমাকে বারবার জুম আউট জুম ইন করতে হচ্ছে। ওকে, তাহলে আমরা মূলত বেসিক্যালি হচ্ছে কালার চেঞ্জ করবো, তাহলে যে যে কালার গুলোতে আমরা পার্ট পার্ট করে আগে কেটে নেবো। তাহলে এটি আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এখন আমি এটাকে একটা কপি করবো, এই লেয়ারটাকে আমি আবার কপি করবো, কন্ট্রোল জে চেপে কপি করবো। এই সিলেক্ট অবস্থাটা আমার কপি হয়ে গেল, এরপর আমরা এই লাইটটাকে কপি করব। আবার আমি ওই জায়গায় ফিরে আসলাম, ওই মূল লেয়ারটাতে এসে আমরা এই লাইটটা কেটে নেবো, জুম করে দিই। হ্যাঁ, এইভাবে আমরা এই কেটে নেন, কেটে নিয়ে কন্ট্রোল ইন্টার দিয়ে এই লেয়ারটাকেও আবার কপি করে এটাকে আবার একটা আমরা কন্ট্রোল জে দিয়ে দিলাম, আমরা আরেকটা হয়ে গেল। এরপর আমার লাইট কেটে নিই, এরপর আমরা এই গাড়ির লোগোটা কাটবো। যত আমরা বেশি জুম করে নেবো তত কিন্তু আমাদের সুবিধা হবে গাড়িটা কাটতে।
পারি। এই গোটাল গাড়িটাই করতে হবে। হ্যাঁ 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 ভাই, আপনাকে শোনা যায় না? হ্যাঁ রে ভাই, এইভাবে আমরা কাটবো। এভাবে কাটা শেষ, কন্ট্রোল ইন্টার মেরে আবার এখানে আমরা লেয়ারটাকে কন্ট্রোল চেয়ে দেবো। এটা ক্লিক করে কন্ট্রোল আবার দিয়ে দিয়ে দেবেন, আমাদের এটা হয়ে গেল। এভাবে এবারে লাইটটাকে কিনে
আমরা এই যে গ্লাসের দিক থেকে এই সামানটা নিয়ে নিই। একদম এই দৃষ্টি পরিষ্কার করার যে ইয়েগুলো আছে ওগুলো দেখে নেবো, যেহেতু ওটাও কালো এর মধ্যে করতেছে। ঠিক আছে এইভাবে নেবো, এখন তো কথা কমে আসছে কাটার সময়, আবার কেউ ঘুম গেলে সমস্যা হয়ে যাবে। কাটাটা অবশ্য সমস্যা নাই, কাটার পর যে ঘটনাগুলো ঘটবে সেটাই কিন্তু মূলত আসল। ঠিক আছে এইভাবে আমরা কেটে নেব। আমি এই গ্লাসটুকু আলাদা করে রাখলাম, কারণ ওটা ওটাও আলাদা করে কেটে নেবো। মানে এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, যে আসলে যে শেপটার সঙ্গে যে শেপ গুলা মিল খায় আর কি, এটাতে কালোটা আমি মিল করতেছি, মানে কালোটাকে এক জায়গায় নিচ্ছি আলাদা করে। এখন আমি গ্লাসটুকু দিয়ে কাটবো। এরপর আমরা এই জায়গাটা
ইচ্ছে মতো আমাদের মতো করে আমরা যেভাবে সুবিধা আমরা ব্যবহার করবো। মানে আচ্ছা পুরো বডিটাকে আমরা আলাদা করে নেবো এখন, তাহলে ওই বডিটাকে চেঞ্জ করবো আর এগুলো লোকগুলা আলাদা করা হচ্ছে এই কারণে যে এই কালার গুলো নষ্ট জানি না হয়। কথা বুঝতে পেরেছেন? জি ভাই, এটা হচ্ছে কালার গুলো যাতে এই কালার গুলো পরবর্তীতে যেন আমার ঠিক করে দিতে পারি পুরো বডিটার কালার। এই জায়গাটার এই জায়গাটার আপনি এই জায়গাটা সিলেক্ট করতে হবে না রাহান কবির। দেখেন এটা তো আপনার একটা শ্যাডো পড়ছে, এটা কিন্তু নেভি ব্লু কালার শ্যাডো পড়ছে, এই শ্যাডোটা থেকেই যাবে। আপনি কালার যতই চেঞ্জ করেন এই শ্যাডো থেকেই যাবে। ওটা তো আপনি দেখেন ওটা কি কোনো জায়গা, ওটা আপনার এই যে শ্যাডো পড়ে গেছে, কালার শ্যাডো পড়ছে ওইটা, দেখেন খেয়াল করে। জি জি ভাই, তাহলে এটা নিতে হবে না ভাই? না, আমরা চাকাটা নিব, চাকা নিব, গ্লাস নিব, তারপর লোগো নিব, লাইট নিব, নেন নেন। আমাদের অলরেডি প্রায় সব নেওয়া শেষ, হচ্ছে সামান্য আর কি ইয়াটা আমাদের অলরেডি সব নিয়ে আমাদের শেষ হয়ে গেছে, আমরা সব অলরেডি সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা যেটা হচ্ছে এখন আমরা কালারটা চেঞ্জ করবো গাড়িতে, কালারটা আর ইয়ে করবো, এই জন্য আমরা বডিটা নিয়ে নেবো।
গাড়িটাকে নিয়ে নিচ্ছি। আমরা কন্ট্রোল ইন্টারমিডিয়েট এটাকেও একটা লেয়ার মতন লেয়ার করে নেই। এটাকে আমরা এখন নতুন লেয়ার করে নিলাম। এখন আমরা এই সব লেয়ার গুলোকে একটা গ্রুপ করব, যেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই গ্রুপ নিয়ে আমরা এই যে এই গ্রুপের ভিতরে সবগুলোকে ঢুকাবো। গ্রুপটা আমি একটু ওপেন নিই। আমরা গ্রুপ গুলোকে একসঙ্গে নেওয়ার জন্য শিফট চেপে প্রতিটা লেয়ারে ক্লিক করে এই সিলেক্ট অবস্থায় এখানে এই গ্রুপে ছেড়ে দিলে গ্রুপে চলে আসবে। ওকে, তাহলে আমাদের সব লেয়ার এখন গ্রুপের ভিতরে চলে আসছে। এখন আমরা এই যে এখানে যে লেয়ারটা আছে এটা হচ্ছে আমাদের গাড়িটা, এটা এই গাড়িটা এটাতে আমরা কালার চেঞ্জ করব। আর এটা হচ্ছে আমাদের মূল এই গাড়িগুলো। তাহলে আমরা এখন যে কালার চেঞ্জ করব, আমরা কালার কিন্তু বেশ কয়েকটা দিয়ে প্রথম যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে হিউজ, মানে হিউ থেকে আমরা কিভাবে কালার চেঞ্জ করতে পারি। হিউটা বেসিক্যালি হচ্ছে আপনারা এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে এখানে হিউ হিউ অথবা সিচুয়েশনে এখান থেকে এসে করতে পারেন, অথবা সরাসরি আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল যদি ইউ চাপ দেন, ইউ প্রেস করলে কিন্তু ইউটা চলে আসবে এইখান থেকে। এখন আমরা যদি দেখি, আমাকে শোনা যাচ্ছে? ঠিক আছে, দেখা যাচ্ছে না? সেই লেয়ারটাতে এসে আমি হিউ করতেছি। দেখেন এই যে 13 নম্বর লেয়ার, সেটা 13 নম্বর লেয়ারটাতে ক্লিক করে আমি এখন ওই কিবোর্ডের শর্টকাট থেকে আমি কন্ট্রোল ইউ চাপ দিলাম। ইউ চাপ দেওয়ার পর আমার এখানে হিউ চলে আসছে। ঠিক আছে,
এখন আমি যদি এইটাতে এই যে প্রথমে হিউ যেটা আছে এটা যদি বাড়া কমা কম করি তাহলে দেখেন পুরো গাড়িটা চেঞ্জ হচ্ছে না কালার দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে না, তাহলে আমরা লাল করে দিই গাড়িটার কালার। এখন আমাদের লাইট গুলো কিন্তু দেখা যাচ্ছে না, তাই তো? লাইট গুলো কিন্তু অরিজিনাল ইয়াতে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাই না? হাইট করে দিচ্ছি এই জন্য যে বোঝানোর জন্য, দেখেন অরিজিনালে আছে, আমি হাইট করে দিচ্ছি দেখেন কি রকম দেখা যায়। ঠিক আছে, সরাসরি হাইট করে দিয়েছি। এখন কিন্তু দেখেন লাইট গুলো অরিজিনাল কালারে নাই, আছে কি অরিজিনাল কালারে? যেমন ভাই বুঝতে পারছেন মিলন ভাই, এখন এই চোখ গুলো যদি একটু দিয়ে দেয় তখন কিন্তু সব অরিজিনাল কালারে ফিরে আসতে দেয়। ঠিক আছে, এ অরিজিনাল আছে, এখন অরিজিনাল আছে। তোমার কাম তো শেষ, এখন আমাদের করা লাগবে। এটি একটা সেক্টর গেল, এখন দেখেন পরবর্তীতে দেখেন আমি আমার কন্ট্রোল দেখতে হবে ফ্রি আছে। এবার সেকেন্ড নাম্বারটা যেটা আমি দেখাবো সেটা হচ্ছে শেপ, কিভাবে শেপের মাধ্যমে এটা করা যায়। ঠিক আছে, তাহলে আপনি এটা চলে আসলাম লাল কালারের নিচে। ওটা